নমস্কার 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 আমি কিছু বলতে চাই আপনাকে। বলুন। আমার বান্ধবীরা, আমি বলতাম তো তখন, আমি কথা বলতাম, কথা বলতে বলতে মানে মনের কথাটা বেরিয়ে যেত আমার বান্ধবীদের কাছে, যে সেটা হচ্ছে আমি যদি বলতাম যে দেখ এখানে কোনো গন্ধ পাচ্ছিস কি? আমি কিন্তু পাচ্ছি। তখন আমার বান্ধবীরা না আমাকে একটু অন্য মেন্টালি ভাবতো, মেন্টালি ভেবেই নিত যে হয়তো দিমাগে কিছু আছে, পাগল। আমার হাজবেন্ডই আমাকে ওরকম ভেবেছে যে হয়তো পাগল। তো আমার বান্ধবীরা যখন আমাকে বলতো যে না তুই কেন পাচ্ছিস, আমি চেয়ে দেখ পাশ থেকে কি চলে গেল কেউ, এটা কি দেখেছিস? ওইটা আমি কেন দেখছি দাদা ভাই? সেটা এটা শুধু তুমি দেখছো না, এটা অনেকেই দেখছে তোমার মতো। কারণটা কি জানো? এটা হচ্ছে বাস্তু। আমি আমার ভিডিওতে বিভিন্নভাবে বলেছি, নাম্বার ওয়ান প্ল্যানেট গ্রহ, দ্বিতীয়ত বাস্তু, তৃতীয়ত লোকলা। তুমি ধরো তোমার বাস্তুতে ঈশানপুরে পায়খানা বাদন থাকে, সেটা ভুল। প্রথমে গেল ভুল, অর্থাৎ উত্তর পূর্ব বর্ধমানে রান্নাঘর থাকে। তুমি গেল, তোমার মতো যতজন দেখছে, যতজনের বাড়িতে রয়েছে ঈশানপুরে পায়খানা বাদন, সবাই কিন্তু এটা দেখছে, কেউ পাশ দিবে, কেউ দৌড়ে চলে গেল, কেউ যেন সিগারেট, তুমি সিগারেটের গন্ধ পাচ্ছ, একজন পাচ্ছে আর সেখানে নজন পাচ্ছে না, মানে একজনের কাছে নজনের এটা হয়ে গেছি, একজন বলছে উড়ি দিল সবাই, কিন্তু হচ্ছে বাস্তব। প্রশ্ন করবেন, বাস্তব তো অনেকজন রয়েছে, দশজন আছে, কিন্তু মেন আমাকে কেন ঘিরে ধরছে? আমি আপনাকে প্রশ্ন করছি, সকালে উঠে আপনি হয়তো ঘরে কাজে লেগে পড়লেন, আপনি রান্না করছেন, টিফিন করছেন, সবই করছেন, কি না স্বামী কাজে যাবে, আপনার বাচ্চা স্কুলে পড়তে যাবে, তারা তো ম্যাক্সিমাম টাইম বাইরে থাকছে, বাড়ি দেখে থাকছে, আপনি একাই। তো যে একটা মানুষের উপরে বাড়িটা বেশি পড়ে না, দশজন তাহলে বাড়িটা কম পড়ে, তা যত বাড়ি পড়ছে আপনারও পড়ছে, তাহলে ঈশানপুরে পায়খানা বাথরুম হবে না। যদি আপনি রেখে থাকেন এর কোনো প্রতিকার হয় না, শুধু একটাই প্রতিকার, ভেঙে ফেলো, বাড়ি চেঞ্জ করো। তোমার মতো যারা তুমি, তোমার বাড়ি না, নিজস্ব বাড়ি না? না ভাই, আমার ভাড়া বাড়িতে আছি আমি, আমার ওই প্রবলেমটা প্রচুর হচ্ছে। আচ্ছা, তোমার বাড়িতে ঈশানপুরে আমি দেখতে পাচ্ছি উত্তর পূর্ব কোণে রান্নাঘর রয়েছে। হ্যাঁ আছে। তো এই যে উত্তর পূর্ব কোণে রান্নাঘর, উত্তর পূর্ব কোনো রান্নাঘর হওয়ার জন্য তোমার কি হবে জানো? তোমার মাথা, তোমার নিশ্চয়ই এটা হচ্ছে যে মাথা গরম হয়ে যাচ্ছে, ওটা ওইটাই হচ্ছে, সবসময় মাথা গরম হয়ে যাচ্ছে, এখানে কারোর কোনো কথা সহ্য হচ্ছে না, একদম এটা আপনার হচ্ছে, বাচ্চাকে পর্যন্ত আমি সহ্য করতে পারছি না। ঈশান কোণে পাখির বাথরুম ইফেক্টিভ, ওই যে পেরিয়ে গেল, তারপর অকাল মৃত্যুর যোগটা বেশি চলে আসে, সুইসাইড করার মানসিকতা বেশি আসে, যে এই বাড়িতে একবার ঢুকে যাবে তাকে জীবন